আমার লাইফে মা বাবা দাদা ছাড়াও আরও একজন ব্যক্তি আছে, যে কোনো মানুষ নয়, যাকে আমি আমার আশেপাশে মাঝে মধ্যেই অনুভব করি। আমি জানি না সে আমার ভালো চায় না খারাপ, তবে আমি বহুবার তাকে দেখেছি। যখন কলেজে পড়ি আমার খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে আমার বাঁ পায়ের বুড়ো আঙুলটা ভীষণভাবেই আঘাত পায়, তাই আমাকে অপারেশন করতে হতো। বর্ধমান মেডিকেল কলেজে আমার এক স্যারের পরিচিতি ছিল। স্যার আমাকে নিজের ছেলের মতনই ভালোবাসতেন, তাই ওনার বাড়িতে অপারেশনের আগের কদিন থাকার ব্যবস্থা করে দেন। ওনার মেয়ে আমার সাথেই পড়াশোনা করত, আমার বন্ধু। যেদিন ওনাদের বাড়ি যাই, মৌমিতা মানে স্যারের মেয়ে এবং স্যার দুজনেই আমাকে আনতে আসেন স্টেশনে। ওনারা স্কুটি করে এসেছিলেন, কিন্তু আমার পায়ের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমি আর মৌমিতা একটা রিক্সায় ওদের বাড়ির দিকে রওনা দিই, আর স্যার ওনার স্কুটিতে। ওদের বাড়ির সামনে রিক্সাটা যখনই থামল, আমার শরীরের ভিতরটা কেমন যেন আনচান করতে শুরু করলো। আমি অদ্ভুত দৃষ্টিতে ওদের বাড়িটাকে আপাদমস্তক দেখছিলাম। মনে হচ্ছিল কোনো খারাপ ভালোর ভীষণভাবে দ্বন্দ্ব চলছে ওই বাড়িতে। মৌমিতা আমাকে কাঁধে হাত দিয়ে ডেকে বলল, কিরে আয় ভিতরে চল, বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি, বাইরেটা এত সুন্দর, ভিতরটা আরও সুন্দর, চল চল ভিতরে চল। আমি জানি না আমার তখন কি হয়েছিল। ওকে আমি বললাম, মৌমিতা তোদের বাড়িতে দুটো কুকুর ছিল না? ও বলল, মানে হ্যাঁ ছিল, বাট হাউ ডু ইউ নো, আমি তো তোকে কখনো বলিনি। আমি বললাম, আমি বুঝে যাই। ও বলল, ওরা 1 বছর আগে মারা গেছে রে। আমি বললাম, জানি। ও আমার কাছে এসে আমার দুটো কাঁধ ধরে খানিকটা ঝাঁকিয়ে বলল, কি হয়েছে তোর? আমার তখন মনে হলো, আমি এসব কেন বলছি? বিশ্বাস করুন, আমি এসব কথাগুলো বলতে চাইনি, মানে আমি এগুলো বলিনি, বাট কি করে জানি না বলে ফেললাম। তারপরে ও আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল, বলল, এনে জল খা, গরমে তোর মাথার গণ্ডগোল হয়ে গেছে। আমি জলটা খেয়ে নিলাম, তারপরে উপরে চলে এলাম যেখানে ওরা আমার থাকার ব্যবস্থা করেছিল। তারপর সব স্বাভাবিকই ছিল। হঠাৎ সন্ধেবেলায় আমি উপুর হয়ে শুয়ে একটা ম্যাগাজিন পড়ছিলাম। আমার পাশের ঘরটাই মৌমিতার, ওখানে নিজের পড়ার বই পড়ছিল। হঠাৎ দুজনের ঘরের মাঝখানের দরজাটা নড়ার শব্দ আমি পেলাম। ভাবলাম মৌমিতা এসেছে, উঠে ডাকলাম, মৌমিতা কিছু বলবি? ও পাশের ঘর থেকে জবাব দিল, না তো, কেন রে, কি হয়েছে? আমি বললাম, না না কিছু না। তখনও দরজার শব্দ হচ্ছে, ঠিক মনে হলো কেউ দরজাটা নিয়ে খেলা করছে। আমরা ছোটবেলায় যেমন দরজার কচকচ শব্দ শুনে বেশ মজা পেতাম, ঠিক সেরকম। মৌমিতাকে আবার ডাকলাম, ডেকে বললাম, এই দরজাটা কি খারাপ নাকি রে, এরম কচকচ আওয়াজ হচ্ছে কেন? ও বলল, কোথায় আওয়াজ? আমি বুঝলাম ওটা আমি একাই শুনতে পাচ্ছি। তারপরও ওই নিয়ে আর কোনো কথা আমি ওকে বলিনি। আমি আবার উপুর হয়ে শুয়ে ম্যাগাজিন পড়তে লাগলাম। এভাবেই সন্ধ্যাটা কেটে গেল। তারপর রাত হয়ে গেল। ডিনার করে উপরে এসে মৌমিতার সাথে কিছুক্ষণ গল্প করে আমার ঘরে এসে শুয়ে পড়লাম। হঠাৎ ভোরের দিকে আমার ঘুমটা ভেঙে গেল। মাথার উপরে একটা সুইচ বোর্ড আছে, যেখানে প্লাগ পয়েন্টটা থেকে আমি আমার ফোনটা চার্জ দিচ্ছিলাম। তাকিয়ে দেখলাম প্লাগ পয়েন্ট থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি বুঝতে পারলাম শর্ট সার্কিট হবে। সাথে সাথে আমি আমার চার্জারটা খুলে দিলাম। তখনই মনে পড়ল পাশের ঘরে তো মৌমিতা শুয়ে আছে,
আমার ঘরে শর্ট সার্কিট হলে তো ওর ঘরেও হবে। আমি সাথে সাথে আমাদের দুজনের ঘরের মাঝে যে দরজাটা ছিল ওটা নক করলাম। মমিতা, মমিতা, এ মমিতা! মমিতা কোনো সাড়া শব্দ করলো না। আমি জোরে দরজাটা ধাক্কা দিলাম, দেখলাম দরজাটা খুলে গেল। আমি ওর ঘরে ঢুকে দেখলাম ওর খাটের ওপরে একটা এক্সটেনশন কর্ডে ওর ফোনটাও চার্জে লাগানো। আমি কোনো কিছু না ভেবেই ওই এক্সটেনশন কর্ডটা ছুঁড়ে ফেলে দিলাম, আর সাথে সাথে এক্সটেনশন কর্ডটা বাস্ট করলো। তখনই মৌমিতার ঘুম ভাঙল। আমি নিজেও জানি না আমি তখন কিভাবে ঘুম থেকে উঠে পড়েছিলাম, কে আমায় ঘুম থেকে তুলে দিয়েছিল। তারপরে আবার সব কিছু নর্মাল হয়ে গেল। সকাল হলো, আমরা ব্রেকফাস্ট সেরে আমি আবার উপরে চলে এলাম। সেদিন মৌমিতা বাড়িতে ছিল না, আর স্যারও বাইরে বেরিয়েছিলেন। বাড়িতে আমি একাই ছিলাম। আমি একটা ম্যাগাজিন আর আমার ল্যাপটপ নিয়ে সকাল থেকে সন্ধে অবধি কাটিয়ে দিলাম। সন্ধে হতে না হতে আমি একটা সিনেমা দেখতে বসলাম, রোজা। স্যারের বাড়ির কাজের বউ আমাকে চপ আর মুড়ি দিয়ে নিচে চলে গেল। আমি চপ আর মুড়িটা খেতে খেতেই সিনেমাটা দেখছি। হঠাৎ মৌমিতার ঘর থেকে কার যেন হাসির শব্দ শুনতে পেলাম। এই শব্দটা মৌমিতার হাসির নয়। আমি ভাবলাম মৌমিতা তো এখনো ফেরেনি, কে হাসছে তাহলে? আমি আবার দরজায় কান পাতলাম, দেখলাম হাসির শব্দটা হয়েই যাচ্ছে। আমি বুঝতে পারলাম আবারও সেই একই জিনিস আমার সাথে হচ্ছে। আমি বিষয়টাকে পাত্তা না দিয়ে আবার সিনেমা দেখতে লাগলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম হাসিটা ক্রমশ আমার কাছে আসছে, আমার ঘরের চার কোণা থেকে আসছে। তারপরেই আমি বুঝতে পারলাম হাসিটা ঠিক আমার কানের কাছে। আমি সাথে সাথে ঘাড়টা ঘোরাতে কি যেন একটা জানলা দিয়ে বেরিয়ে গেল। বাইরে একটা আলোর বিন্দু গোল গোল করে ঘুরতে লাগলো। আমি ভয়েতে জানলাটা বন্ধ করে দিলাম, সাথে সাথে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি কেউ কোথাও নেই। আমি খুব ভয় পেয়েছিলাম সেদিন, আর তখন থেকেই শুরু হলো আমার সাথে বিভিন্ন রকম অ্যাবনর্মাল ঘটনা ঘটা। এরপর থেকে আমি বহুবার মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছি। আমার বাঁ হাতের আঙুল কাটা পড়া, আমার পা থেকে ঠিক 1 ইঞ্চি দূরে হাই টেনশনের তার ছিঁড়ে পড়া, জলে ডুবে যেতে যেতেও বেঁচে ওঠা, বহুবার বহুবার মৃত্যু আমাকে কাছে টেনে নিতে চেয়েছে, কিন্তু আমি বেঁচে আছি, এভাবেই বেঁচে আছি। এইভাবে মৃত্যু ভয়টা আমার প্রায় চলেই গেছে, কিন্তু সেই চতুর্থ ব্যক্তিকে আমি ভীষণ ভয় পাই, আজও ভয় পাই।